নমস্কার বন্ধুরা, শ্যামল স্টেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই শীতকালে মোমো খেতে আমাদের সবার ভালো লাগে, আর সেটি যদি হয় মাঞ্চুরিয়ান মোমো, সঙ্গে আছে চিকেন স্যুপ। আশা করছি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। এর জন্য আমি নিয়েছি বাঁধাকপি কুচোনো, গাজর কুচোনো, বিনস কুচোনো, রয়েছে এখানে পেঁয়াজ কুচোনো, আর আছে রসুন, সবই কুচোনো, আদা কুচোনো, রয়েছে স্প্রিং অনিয়ন হোয়াইট এবং গ্রিন, আর আছে কাঁচা লঙ্কা কুচোনো, রয়েছে এক বাটি পরিমাণে কুচিয়ে রাখা ধনে পাতা। এখানে স্যুপের জন্য আমি নিয়েছি বাঁধাকপি, গাজর, চিকেন এবং বিনস, সবই কিন্তু আমি সম পরিমাণে নেওয়ার চেষ্টা করেছি। আপনারা যে পরিমাণ বানাবেন সে পরিমাণে ব্যবহার করবেন। প্যানে আমি 1 টেবিল স্পুন হোয়াইট অয়েল দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, এগুলোকে একটু হালকা নেড়ে নিচ্ছি, দিয়ে দিলাম কুচোনো কাঁচা লঙ্কা। এখানে 2টো কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি, আপনারা আন্দাজ অনুযায়ী ব্যবহার করবেন যতটা ঝাল খাবেন। দিয়ে দিলাম আদা কুচোনো, তারপর সবজিগুলো আমি একে একে অ্যাড করে দিচ্ছি। এখানে দিলাম প্রথমে গাজর, তারপর দিচ্ছি বিনস, এগুলো দিয়ে একটু মিনিট খানেকের জন্য নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম কুচিয়ে রাখা বাঁধাকপি, এটি আমি স্টাফিং তৈরি করছি মোমোর, আন্দাজ মতো নুন অ্যাড করে দিলাম। এগুলোকে 1 মিনিটের জন্য কভার করে রেখে দিচ্ছি, এতে করে সবজিগুলো ময়শ্চার ছাড়বে। দেখুন সবজিগুলো কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে, এই জলের ভাপেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার যতটা জল বেরিয়েছে সেই জলটা কিন্তু আমাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। এবার কুচিয়ে রাখা ধনে পাতাগুলো অ্যাড করে দিলাম। ধনে পাতাটা অ্যাড করে আমি এটিকে লো মিডিয়াম হিটে ভালো করে নেড়ে নেড়ে শুকিয়ে নেব, শুকিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। অপরদিকে আমি 150 গ্রাম পরিমাণে ময়দা নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 টিস্পুন নুন আর বড় চামচের 1 চামচ মতো সাদা তেল। সেই উপকরণগুলো আমি আগে প্রথমে মেখে নিচ্ছি। এবার আমি হালকা গরম জল দিয়ে এটিকে একটি সেমিডো তৈরি করব, খুব শক্ত হবে না আবার খুব নরমও হবে না, এরকম একটি ডো তৈরি করে নিয়েছি। এবার হাতে সামান্য তেল দিয়ে আমি এটিকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিটের মধ্যে কভার করে রেখে দিলাম। 15 মিনিট পর আমি এগুলো থেকে লেচি কেটে নেব। মোমো তৈরি করা খুবই সহজ, শুধু একটু সময় বার করতে হয়। এই লেচিগুলো কিন্তু খুবই ছোট ছোট করে কাটতে হবে, তবে আপনারা যতটা বড় সাইজ বা যতটা ছোট সাইজ বানাবেন সে অনুযায়ী এগুলো তৈরি করবেন। অপরদিকে আমি একটি এরকম ঝাঁঝরিযুক্ত থালা নিয়েছি, তার মধ্যে অয়েল ব্রাশ করে রেখে দিচ্ছি। একটি প্যানে 1 লিটার পরিমাণে জল দিচ্ছি, আর এটিতে আমি স্যুপ তৈরি করব। এই ঝাঁঝরিটা এর উপর বসিয়ে তারপরে কিন্তু একসঙ্গে মোমো এবং স্যুপ দুটোই তৈরি হবে, তাহলে দেখতে থাকুন ভিডিওটা। জলটাকে আমি ফোটানোর জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম, কম আছে ঢাকা দিয়ে রেখে দিলাম। সেই ফাঁকে আমি মোমোর লেচিগুলো কেটে নিচ্ছি। আমি একটু বড় সাইজ তৈরি করছি, আপনারা যতটা আকারে বানাবেন ঠিক ততটাই তৈরি করবেন। এগুলো যেহেতু আমি মাঞ্চুরিয়ান মোমো তৈরি করব, এই জন্য একটু বড় সাইজ তৈরি করছি। সব লেচিগুলো কাটা হয়ে গেছে, একটি লুচির সাইজের চেয়েও কম ছোট সাইজে কিন্তু কাটতে হয়। আপনারা যারা মোমো করেন অবশ্যই জানেন, আর যারা করেন না তারা আমার আজকের ভিডিওটা ভালো করে দেখুন। খুবই সহজ কিন্তু মোমো করা, লুচির চেয়ে একটু পাতলা করে বেলে নিয়েছি। এবার 1 চামচের বেশি পরিমাণ একটু পুর দিয়ে আমি যে স্টাফিংটা তৈরি করেছি সেটি দিয়ে এভাবে ভাঁজ করে করে মোমোটা তৈরি করে নিচ্ছি। শীতকালে কিন্তু মোমো খেতে আমাদের সবার খুব ভালো লাগে, এভাবে মোমোটা তৈরি করবেন খুব ভালো লাগবে। এরকমভাবে আমি সব মোমোগুলো তৈরি করে নিচ্ছি। অপরদিকে জলটা গরম হয়ে গেছে, এতে আমি স্যুপ তৈরি করব। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, দিচ্ছি কুচিয়ে রাখা রসুন, কুচিয়ে রাখা পেঁয়াজ, দিলাম আদা কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো,
কতটা স্পাইসি খাবেন সেই অনুযায়ী কিন্তু সব কিছু আপনারা ব্যবহার করবেন। ঝালটা দিয়ে দিলাম, কুচিয়ে রাখা বিনস, কুচিয়ে রাখা গাজর, আর এখানে চিকেনের পিসগুলো আমি অ্যাড করে দিলাম। 100 গ্রাম মতো আমি এখানে চিকেন রেখেছি, সরু সরু করে কেটে রেখেছি, এতে করে খুব সুন্দরভাবে সেদ্ধ হবে এবং যেরকম স্যুপের মধ্যে আশ থাকে সেরকম বেরিয়ে আসবে। বাঁধাকপি কুচোনোটাও এতে অ্যাড করে দিলাম। এখানে জলটা একটু বেশি পরিমাণে দেবেন, আর যে পাত্রে স্যুপটা তৈরি করবেন সেটি একটু বড় সাইজের নেওয়ার চেষ্টা করবেন। আমি একই সঙ্গে মোমো এবং স্যুপ দুটো তৈরি করব। উপরে ঝাঁঝরি যুক্ত প্যানটা বসিয়ে দিলাম, থালাটা, এবার এর উপরে তৈরি করা মোমোগুলো আমি বসিয়ে দিচ্ছি। আমি একইভাবে সব মোমোগুলোকে একটু বসিয়ে দিলাম, একটু জাস্ট একটু ফাঁকা ফাঁকা করে বসাতে হবে। এবার ঢাকা দিয়ে আমি 15 মিনিটের মধ্যে এটিকে কভার করে রেখে দিচ্ছি। 15 মিনিট পর দেখুন মোমোগুলো তৈরি হয়ে গেছে, এটি কিন্তু খুবই সুন্দর তৈরি হয়েছে অলরেডি। এবার উপর থেকে আমি প্যানটাকে নামিয়ে রাখবো, প্যান থেকে থালাটাকে, ঝাঁঝরিযুক্ত থালাটাকে নামিয়ে রাখবো। দেখা যাক স্যুপটা কতদূর তৈরি হয়েছে। দেখুন স্যুপটা কিন্তু খুব সুন্দর, সব সবজি গলে গেছে, চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আশ ছেড়ে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার একটি বাটিতে আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছি, 3-4 চামচ জল দিয়ে সেটি এতে অ্যাড করে দিলাম। এটি কিন্তু দুর্দান্ত খেতে হয়, খুবই হালকা। আমি যেহেতু স্পাইসি মোমো তৈরি করছি সেজন্য স্যুপটা খুবই হালকা করার চেষ্টা করেছি, দুটোই স্পাইসি হলে ভালো লাগে না খেতে। এতে আমি কোনো রকম তেল বা বাটার কোনো কিছু ইউজ করব না, তবু খেতে দারুণ হয়। এভাবে আপনারা বানিয়ে একবার দেখবেন, দেখবেন খুব ভালো লাগবে। শীতকালে গরম গরম স্যুপের সঙ্গে এভাবে মোমো সার্ভ করবেন। এবার এটিকে আমি কম আঁচে ঢাকা দিয়ে রেখে দিলাম আরও কিছুক্ষণের জন্য। এবার মাঞ্চুরিয়ান তৈরি করছি আমি, মোমো মাঞ্চুরিয়ান। প্যানে 1 ছোট চামচের 1 চামচ হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর স্প্রিং অনিয়ন, হোয়াইট স্প্রিং অনিয়ন অ্যাড করলাম, আর দিয়ে দিলাম আদা কুচানো। সামান্য কাঁচা লঙ্কা আমি এতে অ্যাড করলাম, এতে আমি পরে সস ব্যবহার করব। ঝালটা অবশ্যই আপনাদের আন্দাজ মতো ব্যবহার করবেন সব কিছু। মিনিট খানেকের জন্য এটি নেড়ে নিচ্ছি, খুব বেশি ভাজতে হয় না। মাঞ্চুরিয়ানের যে স্পাইসেসগুলো হয় বা মশলাগুলো হয়, প্রথমে অ্যাড করলাম প্রথমে 1 টেবিল স্পুন মতো টমেটো কেচাপ, তারপরে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রেড চিলি সস। এবার অ্যাড করছি সয়া সস, সয়া সসটা 1 টেবিল স্পুন পরিমাণে অ্যাড করলাম। সসগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি 2 চামচ মতো জল অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2টা লেবুর রস। এখানেও একইভাবে আমি কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছি, সেটিকে অ্যাড করে দিচ্ছি। 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আমি 2 টেবিল স্পুন জলে গুলে রেখেছি, সেটিকে অ্যাড করে দিলাম। দিয়ে একটু নেড়ে নিচ্ছি। মোমোটা যেহেতু অলরেডি সফট সেই জন্য খুব বেশি কিন্তু নাড়তে হয় না, এই সসটা অলরেডি কুক হয়ে গেছে। এবার মোমোটা দিয়ে আমি 1 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে দেব, খুব চটজলদি হয়ে যায়। আমি অন্য ধরনের আরও ভিডিও মোমো নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব, খুবই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এভাবে মোমো বানিয়ে খাবেন, খুব টেস্টি হয় খেতে। এই কনকনে ঠান্ডায় গরম গরম স্যুপ আর মোমো খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার স্যুপটাকে আর একটু ভালো করার জন্য, স্পাইসি করার জন্য আমি এতে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস। স্যুপটা কিন্তু আমার অলরেডি তৈরি হয়ে গেছে, দেখুন আমি সার্ভ করেছি। উপরে গ্রিন স্প্রিং অনিয়নগুলো দিয়ে আমি সার্ভ করছি। এভাবে বানিয়ে ফেলুন, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থাকবেন, সবাই শীতকালটাকে এনজয় করুন।